সন্ত্রাসী মহল যে সন্ত্রাসী হামলা চলছে তার প্রতিবাদে সন্ত্রাসী গায়ে দেয় আমার সব দামি দামি জিনিসপত্র নিয়ে আমার পুরো কন্ট্রোল রুম এখন বদ্ধ অচল আর কি, পুরোটাই অচল। এখন আমার ব্যবসাটা ফিরাই চাই, আমার জানে নিরাপত্তা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জীবন ভিক্ষা চাই। নেটওয়ার্কের সমস্ত মালামাল এবং ব্যবসা ফিরিয়ে দেওয়া না হয় আগামী 72 ঘন্টার পর, অর্থাৎ আগামী 19/8/2018 ইংরাত 7টা থেকে রাতে 10টা পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহের সকল নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, এবং তাতেও যদি কোনো সমাধান না হয় পরবর্তীতে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব।